প্রশ্নকারী লিখেছেন, অবিবাহিত ইমামের পেছনে জামাতে নামাজ পড়া যাবে কি না, জায়েজ আছে কি? তো প্রশ্নের উত্তর হলো, অবিবাহিত ইমাম সাহেব যদি বালেগ হন এবং ইমামতি করার যে মাসআলা মাসাইল, জরুরি যে মাসআলা মাসাইল সম্পর্কে জ্ঞাত হন, জাননেওয়ালা হন, কেরাত সহি হয়, তাহলে অবশ্যই তার পিছনে নামাজ পড়া যাবে। এখানে আর কোনো ধরনের ইশকাল রাখবেন না। বেটা বিয়ে করছে না, বিয়েও দিবেন না, বিয়ে করাইবেনও না, আবার তার পিছনে নামাজও পড়বেন না, এটা তো একটা অত্যাচার। যত অবিবাহিত ইমাম আছে ধরে ধরে বিয়ে করে দেন। শুধু বিয়ে করালে হবে না, ওনাদের একটা থাকার ঘর আপনারা কমিটির মাধ্যমে ব্যবস্থা করে দিবেন, তাহলে তার আপনাদের প্রশ্ন করা লাগতেছে না। বিয়ে করে দেন, সব অবিবাহিত ইমাম সব ধরে জোর করে বিয়ে করে দেন, তাহলে আপনাদের আর প্রশ্ন করা লাগবে না, বেতনটাও বাড়াই দিয়ে, ঠিক আছে না? বাংলাদেশে সবচেয়ে কম বেতন হলো ইমাম সাহেবদের। আমরা গানের চান্দা দেই লম্বা লম্বা নোট, কিন্তু ইমাম সাহেবের মাস শেষে বেতনের 50 টাকা 100 টাকা দিতে গিয়ে কয়বার যে খাদেম সাহেবরে আর মুয়াজ্জিন সাহেবরে ঘুরাই, ওটা হিসাব ছাড়া। কি যে জমিদারি হয়ে যান আপনারা, আল্লাহর ঘরে ইমাম যে সব সময় আপনাদের জন্য দোয়া করে, আপনার ব্যবসা বাণিজ্যের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে এই লোকটা দোয়া করে, আপনার মুরব্বীরা যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করে, সারা পৃথিবীর মুসলমানদের জন্য ইমাম সাহেব দোয়া করে, তাকে মাস শেষে 100 টাকা দিতে আপনার কত কষ্ট হয়। আপনার কপালে দুর্গতি আসবে না কার কপালে আসবে? কোন জায়গায় টাকা দিতে হবে ওটাই তো জানেন না আপনারা। প্রত্যেক জুমার দিন ইমাম সাহেবের হাতে অন্তত 20-50 টাকা দিয়া দোয়া চাইবেন, হুজুর দোয়া করবেন। ইমাম সাহেব মানুষের কাছে হাত পাততে পারে না, তারা মসজিদের ইমাম, মহল্লার ইমাম, আপনাদের সবার ইমাম, যার তার কাছে হাত পাততে পারে না। গরিবত্বে অসহায়ত্বে নীরবে নিবৃত্তিতে আল্লাহর কাছে কান্দে, কিন্তু মানুষের কাছে মুখ খুলে বলে না। 3 মাস 6 মাসের বেতন বাকি রেখে দেন, তারপরে কিছু বলে না। কষ্ট করা মুসল্লিদের বাড়িতে 4টা ডাইল ভাত খায়, আপনি তো কত কিছু খান, বাচ্চাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে সপ্তাহে গরুর গোস্ত, মুরগির গোস্ত, হাঁসের গোস্ত খাচ্ছেন। কোনোদিন কি খবর নিয়েছেন ইমাম সাহেব তার বাচ্চাগুলিকে নিয়ে কি খাচ্ছে? এটুকু খবর নিচ্ছেন না কেন? নিচ্ছেন না, এই লোকটা দুর্বল, সে গরিব, সে ইমাম তাকে অবজ্ঞা করছেন। অথচ এই লোকটাই হাসরের ময়দানে সবচেয়ে বেশি উপকার করলে আপনার করবে। দুনিয়া তো আপনার জন্য সবসময় বিনা পয়সায় দোয়া করতেছে, 4 পয়সাও দেন নাই, সে সবসময় আপনার জন্য দোয়া করে। সে ইমাম, তার এই যে কুরবানির ঈদ আসে, কুরবানির ঈদে আপনারা কতজন কুরবানি দেন, একটা বার কি চিন্তা করেন নাই যে ইমাম সাহেব তারও মনে চায় কুরবানি দিতে? সে মানুষের বাড়ি বাড়ি ঘুরে তরবারিটা নিয়ে ছুরিটা নিয়ে কুরবানি দেয়, তার কি মনে চায় না যে বছরে আমি একটা শরিক হইলে কুরবানি দিয়ে বাচ্চাগুলি নিয়ে আমার সন্তানদেরকে নিয়ে আমি কুরবানির গোশত খাব? আমার সন্তানরা বলবে আমার আব্বাজান কুরবানি দিয়েছে, সন্তানরা বলবে আমরা কুরবানি দিয়েছি। ইমাম সাহেবের সন্তানদের মনে চায় না কুরবানি দিতে? কেন আপনারা ইমাম সাহেবদের ব্যাপারে এত মানে অনীহা প্রকাশ করেন, এত অবজ্ঞা করেন কেন? অথচ এই ইমামরা সব সময় আপনাদেরকে সম্মানের নজরে দেখে, সমাজে কোনো ধরনের অন্যায় কাজ যেন না হয়, কোনো ধরনের বেসরা বা সামাজিক যে কলহগুলি এগুলি যেন না হয়, সবসময় তিনি চেষ্টা করেন মানুষের সাথে ভালো ব্যবহার করার। হৃদয়টা জোরে আপনাদের জন্য দোয়া করবে। এমনি তো মুসাফা করতে করতে ইমাম সাহেবরা আহত বানায় ফেলেন, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুরে মুসাফা করতে করতে ক্লান্ত হয়ে যায়। কেন? মনে চায় না ইমাম সাহেবের হাতে, মুয়াজ্জিন সাহেবের হাতে 10টা টাকা দিতে। মুসাফা করেন, তাকে একটু হেল্প করেন, সে তো সমাজের ইমাম, সে একজন গুণীজন, সে সবসময় আপনাদের বন্ধু, সে আপনার বান্ধব, দুনিয়ারও বন্ধু আখেরাতের বন্ধু, তাকে সম্মান করতে শিখেন। বেজার হয়েছেন আপনারা? আমার এই কথাগুলি মানার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। সকল দুঃখ ঘুষে যাবে মনে মহা শান্তি পাবে চিরদিন সুখে রবে শান্তিময় হবে জীবন। যেখানে টাকা দেওয়ার ওখানে দাও, আল্লাহর কাছে সাহায্য চাও, ইমাম সাহেব দোয়া করবে, তুমিও দোয়া করো, দেখবে আল্লাহ তাআলা আপনার সকল দুঃখ অশান্তি কষ্ট দূর করে দিবে, আল্লাহ আপনাকে রহমতের দরিয়ায় ভাসাবে, আপনার সকল পেরেশানি আল্লাহ মাফ করে দিবে। আমিন বলেন।
চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন।